করি ও লই এক হরণ কৃষ্ণ তো এ গাওয়া নাম গুণগীত করি ধরিয়া একান্ত চিত তেবে থান পাইবাব কুণ্ঠত শুনি উক অভিপ্রায় আতপরে পুণ্য নাই হুয়ই শুদ্ধ মহান্ত জাতি পরম বান্ধব নাম যেটু লবই অবিশ্রাম তার হাত কার্য হাধুই আতি হরিনাম ললে কি কি উপকার হব যে অন্ত জাতি মানে কি যে যাবিলাক জাতর মানুহে কি খাদ্য খালে শরীরটা ভালে থাকিব তাক নাজানে অখাদ্য খায় অখাদ্য মানে নো কি অখাদ্য মানে যি খালে আমার অনিষ্ট সেইটো অখাদ্য বাক্যর ব্যবহার নাজানে আচার বিচার কি তা একো নাজানে দুষ্কর্মবিলাক করে নকরবিলাক কামবিলাক করে এইবিলাক অন্ত জাতির লক্ষণ এটা কইছে হে অন্ত জাতিবিলাককে তারিবর কারণে আজির পৰা 500 বছর আগতে এজন পুরুষ নামি আহি সেইজনে শঙ্করদেব কইছে আনবার অবতার ধরন্ত ঈশ্বর হরি হরিবাক পৃথিবীর ভার অন্ত জাতি পতিতক তারণ কারণ হেতু এইবার মহিলা অবতার গুরুচৰিত লিখা আছে যে এইবার শঙ্করদেব অর্থাৎ বৈকুণ্ঠর সেই পতিজনে অন্ত জাতিবিলাকক তারণ করিবার কারণে তেও নামি আহিছে কিরাত কসারি খাসি গারুমিরি যবন কঙ্ক গোয়াল অসম মুলুক ধোবাজে তুলুক কুবেশ ম্লেশ সান্দাল এইবিলাক অন্ত্য জাতি কিরাত কসারি খাসি গারু মিরি যবন কঙ্ক গোয়াল অসম মুলুক ধোবাজে তুলুক অসম মুলুকত এই উত্তর পূর্বাঞ্চলত থকা ইমানবিলাক অন্ত্য জাতিক তারিবর কারণে ভাল কথা শিকাবর কারণে শঙ্করদেব গুরুজনা নিজেই নামি আহিছে শঙ্করদেব গুরুজনা নামি আহি তেওঁ কি করেছে তেওঁ বিভিন্ন পন্থা অবলম্বন করেছে সংস্কৃত অবুদ্ধ আমি বুঝি নাপাও সেই ভাষার পর আমার অনুবাদ করে আমি বুঝিব পৰা আমার ভাষা আমার কথাবিলাক দিছে ভাগবত গ্রন্থ পড়ি আছো সংস্কৃতত পড়ব নোৱাৰো দিছে আকৌ যিসকলে আখৰ চিনি নাপায় তেওঁলোকৰ কাৰণে কি হব হৰি কেনেকে বুজি পাব ভগবান কেনেকে জানিব ভাওনার সৃষ্টি করেছে মুখা পিন্ধি পুতনা সাজিছে মুখা পিন্ধি রাবণ সাজিছে মুখা পিন্ধি দৈত্য দানব ভগবান সাজিছে কৃষ্ণ সাজিছে এনেকে বুঝাবলৈ যত্ন করেছে তথাপি হরি বোলক আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ বহি আছে একেলগে সূত্রধার জনে মাজতে আহিবলে কই দিয়ে কি বুলি কয় আহে সামাজিক লোক তদনন্তরে কি ভেল দেখ হ শুন হ ইয়ার পিছত কি হব ঘটনাটো তা চাই থাক নিরন্তরে হরি বোল ও হরি আটাইবিলাকে যিমান মানুহ থাকে সকলে ও হরি বুলি কই দিয়ে ও রাম সকলে কই দিয়ে ও রাম কেনেকে নাম লাইছিল ভাবছোন শঙ্করদেব নাম রে লুভিয়া ঘরে ঘরে দিয়ে নাম জাসিয়া জাসিয়া শঙ্করদেব নাম রে লুভিয়া ঘরে ঘরে দিয়ে নাম জাসিয়া জাসিয়া এবার হরি বোলক এবার রাম বোলক এবার কৃষ্ণ বোলক আপনার কুশলে চাওয়া যাবে তেবে যদি নিজে নিজের আত্মার কুশল কামনা করে রাম বোলক হরি বোলক মই যদি রাম বোলো মই নিজে হরি বোলো মই যদি কৃষ্ণ ভক্ত হয়ে ঈশ্বরে সেবা করো মোর লাভ হব না আনর লাভ হব মানে এক এখন বিছনাতে হয়ে আছে গিরিয়েক ঘৈণীয়েক অ দুইটা শরণ লৈছিল গিরিয়েকে মদ খায় নামঘরে চামঘরে নুসুমায় ঘৈণীয়েকে কিন্তু শরণ লৈছিল নীতি নিয়ম সুন্দরকে পালন করে ভকতির ভাগ বতরা নহব ঘৈণীয়েকর ভাগটো গিরিয়েকে নাপায় বাকিবিলাকর পাব মানে সন্ধান টকা পয়সা এইবিলাকর ভাগ হব কিন্তু আত্মাত যেটি উপলব্ধি হয়েছে আত্মার উপলব্ধিখিনি ভাগ বতরা নহয় একেলগে হয়ে আছে ঘৈণীয়েকর মনটো চঞ্চল গিরিয়েক ভকতির গদ গদ হে প্রভু
ভকতির গিরিয়েকর ভাগটো ঘনিয়ে কেন পায়, ঘনিয়ে কেন পায়? তাকে কৈছে আপন কুশল চাবা যাবে তেবে নিরিবাহ যুগধর্ম। এইটো যুগধর্ম, এইটো কলি যুগ। যদি আমি নিজের আত্মার কুশল কামনা করো, মই নিজের কল্যাণ বিচারো, তেতিয়াহলে মই কি কৰিব লাগিব? কলি যুগ যিটো ধর্ম নিরূপণ করেছে শাস্ত্র গীতা ভাগবতে, সেই ধর্মটো মই অনুশীলন করব, তেতিয়া মোৰ নিজের কল্যাণ হব। মোৰ নাম লওয়ার ভাগ আনে আনে নাপায়, মই নিজের নিজের কল্যাণ মই নিজে সাধিব লাগিব। আমি আকৌ আনক দোষারোপ করো, আপুনি আপন বন্ধু, আপুনি আপন শত্রু, আপুনি আপনাক রাখে মারে, হরিক নভোজি নর আপুনি হুয় নষ্ট, এ হরি ভজি আপনাক তারে। নিজের যেটা দুরবস্থা, নিজের যেটা বেয়া ফল, তার কারণে মই নিজে দুঃখী, আনক দুঃখ দি লাভ নাই। আপুনি আপনার বন্ধু, মই নিজে নিজের বন্ধু হব পারো, মই নিজে নিজের শত্রু হব পারো। মই যদি জিভা কন্ট্রোল নকরো, নকবলগিয়া কথা কও, তেতিয়াহলে তো মোক রাইজে পিটিবই, হয়নে? গতি মই যদি আকৌ তাকে নকৰি, মই যদি উচিত কথাখিনিহে কও, জুকি মাকি কথা কও, মোক তো সকলো আদর করব। গতি মই কোনেও মোৰ শত্রু হালা নাই, কোনেও মোৰ শত্রুতা করা নাই, মোৰ শত্রু মই নিজেই, আর মই নিজেকে তরাব পারো, মই নিজেকে ধ্বংসর মুখলে ঠেলি লৈ যাব পারো। হেরা হুয় শুদ্ধ মহা অন্ত জাতি, পরম বান্ধব নাম যেটু লয় অবিশ্রাম, তার হাত কার্য সাধুয় আতি। হে রাম রাম দহৈ পাতকগণ, পুণ্য করৈ উপার্জন, বিরকতি মিলৈ বিষয়ত, কৃষ্ণ চরণে প্রেম ভকতি কৌবজাবে, পাওয় বিষ্ণু জ্ঞান মহাতত্ত্ব, মায়াকু দহৈ তার করৈ মহা উপকার, দেখা কেন পরম রাম দেখা কেন ধর্ম একান্ত, যেটু পূর্ণানন্দ হরি তেন্তে এরে একে করি, থয়া নাম হইব উপশান্ত। হেন নাম আছে কাছে গাঁয়ে গাঁয়ে মুখ আছে, তথাপিতু পরৈ জাত নাত, হিতু মহামূর্হমতি তার আর নাহি গতি, করিলে আপুনি আত্মঘাত। এ জানি এরা আনমতি ভকতিক করারতি, অনেরিবা মুখ হত রাম দুঃখ লভিবা মুখ অতি সুখ, ও সঘনে ঘোষিও রাম। যদি আমি নীতিগতভাবে শরণ লই ঈশ্বর ওসব আশ্রয় বিচারি, হে প্রভু মোক কৃপা করা বলে আমি যদি তেওঁৰ ওচৰত সদায় আবেদন নিবেদন করো, তেতিয়াহলে আমার সাতটা কার্য সিদ্ধি হব বলে কৈছে। আমি জন্ম লৈছে এবারে নহয়, জন্মিছো মৰিছো মৰি উপজিছো, জন্ম মৃত্যুর সংসারখন আমি ঘুরিয়ে আছো। আমার সংসার শব্দটো আমি খুব মানে তরল অর্থত বুঝো, সংসার মানে কি? নাই না, সেই মানুষটো সংসার করা নাই নহয়, আমি এইটো অর্থ করো, মানে বিয়া বাৰু করা নাই, সেইটো সংসার অর্থ নহয়। সংসার শব্দটোর বহল অর্থ হৈছে আসলে জন্ম মৃত্যুর চকরি জীববিলাক আমি বান খাই আছো, জন্মিছো মৰিছো মৰি উপজিছো, জন্মৰ পিছত আকৌ মৃত্যু আছে, মৃত্যুর পিছত আকৌ জন্ম আছে, মোৰ যিদিনাখনে মাতৃগর্ভত স্থিতি লাভ কৰিছো সিদিনাখনে মোৰ মৃত্যুটো লিখাই আছে, মই কিমান দিন জীয়াই থাকিম, কেতিয়া মোৰ মৃত্যু হব, কেনেকৈ মৃত্যু হব, সেইবিলাক মোৰ লিখা মই তো নাজানো। আকৌ মই মৰিলোঁ, মৰাৰ পিছত আকৌ এই জীৱটোৰ আকৌ জন্ম আছে, এই জন্ম মৃত্যুর চকৰিত ঘূৰি থকাটোকে সংসার বলে কয়। আর এই সংসারের পরিত্রাণ পাবর কারণে প্রভু মোক ইমান দুঃখ যাতনার মজাত, আর মোক জন্ম মৃত্যুর চকরিটি ঘুরে থাকবলে নালাগে, মোক আপনার ওসর লই যাও, মোক আর জন্ম মৃত্যুর চকরিরপর মোক রেহাই দিয়ক, আর সেইটে সংসার তরণ, সেইটো মানে সংসারের উদ্ধার পাওয়া সেইটে কথা। আমার আগে বহুত তেনেকা, এই মানুষ হয়ে এই বিয়া বাৰু করা নাই, তার সংসার নাই, সেইটো অর্থ নহয়, সেইটো অর্থ নহয়। এটা কৈছে আমি এইবারে জন্ম লওয়া নাই, বহুবার জন্ম লৈছো, আসলে জন্ম তো আমি বহুত বার লৈছো, আনকি প্রথমবার মনুষ্য হওঁতেই, প্রথম প্রথমবার মানুষ হবলে হলে তার আগত আমি কিমান পার হব লাগিব, 84 লাখ বার জন্ম পার করব লাগিব, 84 লাখ বার জন্ম পার করব লাগিব, তার হিসাব দিছে বিষ্ণু পুরাণ,
স্থাবরং বিংশতির লক্ষণ জলজং দশলক্ষণম কুর্মশ দশলক্ষক দশলক্ষকং স পক্ষীন ত্রিংশ লক্ষং পশুনাংশ সতুর লক্ষং স বানরা তত মনুষ তাং প্রাপ্য। কি কলে স্থাবরং বিংশতির লক্ষণ, স্থাবর জন্ম, স্থাবর জন্ম মানে তরু তৃণ শিল ইত্যাদি ইত্যাদি এইবিলাক স্থাবর জন্ম। স্থাবর জন্ম কিমান বার পাৰিছো পাৰ হৈ আহিছো মই গুণিন চলিয়াই স্থাবরং বিংশতির লক্ষণ, বিশ লাখ বার মই স্থাবর জন্ম গ্রহণ কৰিছো। কেতিয়াবা শিল হৈ আছো, কেতিয়াবা গছ হৈ আছো, মই লতিকা হৈ আছো, জন্মিছো মৰিছো, তেনেকে স্থাবর জন্ম বিংশতির লক্ষণ বিশ লাখ বার স্থাবরং বিংশতির লক্ষণ। জলজং দশলক্ষণম এইবার জলত জন্ম হয়েছে মোর, জলত জন্ম পার করব লাগবে দশ লাখ বার, বিশ দশ ত্রিশ লাখ। তারপর কুর্মাশ্ব মানে উভস্বর, এই বামত স্থলভাগতো বাস করে আর জলতো বাস করে, যে কাছ ঘড়িয়াল হাপ ভেকুলি এনে ধরনের জন্ম কিমান বার লইছো মই কুর্মাশ্ব দশলক্ষকং চল্লিশ লাখ হল। দশলক্ষকং সব পক্ষী না, সগা পক্ষর পর আরম্ভ করে ডাঙর ডাঙর চড়াইবিলাক শূন্য দেউকা কোবাই উড়ে, এনে ধরনের জন্ম মই কিমান বার লইছো, মই কণিপতি উলাইছো জন্ম পাইছো দশ লাখ বার, দশলক্ষকংশ পক্ষী না পঞ্চাশ লাখ হল। তারপর কৈছে ত্রিংশ লক্ষ পশুনাংশ, নিগনিটোর পর আরম্ভ করে প্রকাণ্ড প্রকাণ্ড হাতি উট জেব্রা গরপহু এনে ধরনের কিমান বার মই জন্ম লৈছো ত্রিশ লাখ বার পশুনাংশ, পশু শরীর জন্ম হয়েছে মূল, মই হাতি হয়ে জন্ম হয়েছিল মরিছো, এবার মই বাঘ হয়ে জন্ম হয়েছো মরিছো, এবার কুকুর হয়ে জন্ম হয়েছো আকো মরিছো, এবার গাহরি হয়ে জন্ম হয়েছো মরিছো, এনেকে মই পশু শরীরত মোর জীবটে আয়াজত করেছে কিমান ত্রিশ লাখ বার, পঞ্চাশ লাখ ত্রিশ লাখ আশি লাখ হল। বান্দর প্রজাতিটো পশুবিলাকর ভিতর ধরা নাই, অলপ আলাদাকে ধরেছে, বান্দর প্রজাতির জন্ম হয়েছে চারি লাখ বার, সতুর লাখ বানরা চারি লাখ বার বান্দর প্রজাতির জন্ম হয়েছে। আমার বর্তমান পৃথিবীত আফ্রিকাতেই সবচেয়ে বেশি বান্দর প্রজাতি আছে, শিম্পাঞ্জি গরিলা, আমার চিড়িয়াখানাত খুব বেশি চারিবিধমানের বান্দর আছে, হলো বান্দর মলুয়া বান্দর লাজুকি বান্দর এনেকা কিনা কিনা আছে আর যে নহোক, গোটে বান্দর প্রজাতির জন্ম হয়েছে চারি লাখ বার, আশি চারি চৌরাশি লাখ হল। এতিয়া জীবশ্রেষ্ঠ হিসাবে লাস্ট প্রমোশন পাইছে জীবটোয়ে মানুষ হব, এবার এগারী মাতৃ গর্ভ স্থিতি লাভ করছো, মাতৃ মানে কি মানবরূপী মাতৃ, মাতৃটো মোর গাহরি মাতৃটো মোর মাতৃ, কুকুর ঢেকুড়ি কুকুরটো মোর মাতৃ, এবার কিন্তু মানুষের গর্ভত সোমায় এবার আমার মানুষ হবলে গিয়ে আছো, সেই জীবটো যিয়ে চৌরাশি লাখ বার ইতিমধ্যে জনম পার করে আছে। তারপর মই মনুষ্য তনু লাভ করছো তত মনুষ্যতাং প্রাপ্য আর তত কর্মানি সাধয়ে, আর মানুষ জন্ম পার পিছত মই এটা কর্ম করার সুবিধা পাম, বাকিবিলাক মই কর্ম একো করা নাই, এইবিলাক কর্ম ভিতর নধরে। কর্ম মানে কি যে মই কোন, এম আই হু, মই নিজকে নিজে প্রশ্ন করি মইনো আসলতে কোন, মই কোন, মই কত আছিল, এতিয়া কত আছো, আর দুদিন পিছত মই ইয়ারপর মেলানি মাগিব লাগিব, মই যাম কলৈ যাম, এই কেটা যদি প্রশ্নর যদি মই বিচার খোচার করে উত্তর বিচারো তেতিয়া হলে মোর ধর্ম তেতিয়া আরম্ভ হব, তেতিয়া ধর্ম জগৎখন মই সোমাই পড়ি, মই কোন, মই কত আছো আর কলৈ যামগৈ, মই প্রকৃতার থতনো কোন, এই প্রশ্ন কেটার উত্তর বিচারিবলৈ গৈ তেতিয়া ধর্মর জগৎখন প্রবেশ করা যায়। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দিশ্চেয়ুনতিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি ইয়ন্ত্রুহানি মায়য়া, মায়ার কবলত পড়ি বা মায়া নামৰ জালখনত পেলাই ময়েই জীববিলাকক ভ্রমাই লৈ ফুৰিছো। অর্জুনে যেতিয়া যুদ্ধ করা নাছিল কুরুক্ষেত্র যুদ্ধ, গান্ধীব পেলাই দি বহি ৰৈছিল রথৰ ওপৰত, তেতিয়া কৃষ্ণই বুজাইছিল শুনা অর্জুন কি কৈছিল, কালু অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান ময়েই বহিতে নিহ তাহা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাসীং,
মই এবাৰ কালৰ কাল মহাকাল ৰূপত অৱতীৰ্ণ হৈছো আৰু আটাইবিলাক আহি মোৰ ইয়াতেই লয় পাব। কুৰুক্ষেত্ৰৰ ৰণাংগণত যিমানবিলাক যোদ্ধা আহি উপস্থিত হৈছে কোনো ঘৰলৈ যুদ্ধ এৰি পলাই পত্ৰম নিদিয়ে ঘৰলৈ ঘূৰি নাযায়। যিসকল বিবাহিত সেইসকলে ঘৈণীয়েকক কৈ থৈ আহিছে যুদ্ধ জিকি আহিম নহ'লে মৃত্যুবৰণ কৰিম, কোনো ঘূৰি নাযায়, তুমি যুদ্ধ নকৰোঁ বুলি ৰৈ থাকিলে নহ'ব, যুদ্ধ কৰিবই লাগিব। ময়েই ঐতে নিহত আহা পূৰ্বমেব, মোৰ হাতত এইবিলাক পূৰ্বতে নিহত হৈ আছে, নিমিত্ত মাত্ৰং ভৱ, তুমি নিমিত্ত মাত্ৰ হোৱা হে পদ্মকাশী। ঈশ্বৰ সৰ্বভূতান, তুমি নাভাবিবা পিতামহ ভীষ্মৰ ভিতৰত ভগৱান নাই, মই তাত সোমাই আছোঁ। পিতামহ ভীষ্মৰ ভিতৰত যিটো আচল পিতামহ ভীষ্ম সেইটো মই হয়, অহংকাৰী দুৰ্যোধনৰ ভিতৰত যিটো দুৰ্যোধন সোমাই আছে সেইটো ময়েই, দুখাসন মই, কৃপাচাৰ্য মই, অশ্বত্থামা মই, দ্ৰোণাচাৰ্য মই, মই তেওঁলোকৰ ভিতৰত সোমাই আছোঁ আৰু মই তেওঁলোকৰ ভিতৰৰ পৰা ওলাই গ'লে সেইসকল মৃত শৰীৰ, গতিকে সেইসকল মই তেওঁলোকৰ মাজৰ পৰা ওলাই অহাৰ ব্যৱস্থা কৰিছোঁ। তুমি কেৱল হাতত গান্ধীব লৈ তুমি কি কৰিলে অভিনয়হে কৰিব লাগে, বোলে যুদ্ধ কোনে জিকিলে, অৰ্জুনে জিকিলে, কি কৈছে, যশুল অৱশ্য জিতা শত্ৰুন হংস ৰাজ্যং সমৃদ্ধম, বোলে যুদ্ধ কোনে জয় কৰিলে, অৰ্জুনে, যুদ্ধ জয় কৰা, যশস্য লাভ কৰা আৰু সমৃদ্ধিশালী ৰাজ্য ভোগ কৰা, তোমাৰ ইমানেই কাম, কিন্তু আটাইবিলাকৰ চুইচ অফ অন কৰাটো মই হয়, চুইচ অফ অন কৰাটো মই, গোটেইবিলাক চাবি কাঠি মোৰ হাতৰ। আমাৰ কাৰণে আজি মই আকৌ কৈছোঁ যে এটা ভাল দিন, আমি যিখিনি সময় বহিছোঁ ইয়াতে আমি কাৰো সমালোচনা কৰা নাই, নহয়নে, গ্ৰাম্য কথা আমি ইয়াতে এলাপ কৰা নাই, গ্ৰাম্য কথা কথনে মলিন হৈ মতি, মানে গ্ৰাম্য কথা অৰ্থাৎ অলাগতিয়াল কথা যদি কোৱা কৈ কৰা যায় তেতিয়াহ'লে আমাৰ মনবিলাক লেতেৰা হৈ যায়। কেনেকৈ লেতেৰা হয়, ধৰি লওক আমি যিখিনি মানুহ আছোঁ, মই যদি হিমন্ত বিশ্ব সপক্ষে কওঁ, আকৌ বিপক্ষে এজনে মত দিব নহয়, আপুনি ক'লেই হ'ব নেকি, হয়নে নহয়, আকৌ যেনিবা মই ক'লোঁ তালিবানৰ সপক্ষে, নহয় ভাল কাম কৰিছে, আকৌ বিপক্ষে ওলাব, আকৌ যদি গাঁৱতে কোনোবা এজনৰ বিপক্ষে ক'লে অমুকৰ কৰ্ম কৰে, তাৰ কথা বাদ দিব পাৰে, তাৰ চব কথা মই জানো, এনেধৰণৰ অলাগতীয়াল কথাবিলাক পাতিলে কি হ'ব, লাহে লাহে আমাৰ মনবিলাক মলিন হ'ব, পাছত আঙুলি জোকৰা জোকৰি হ'ব, মানে আমি সেই লেতেৰা অন্তৰখন পৰিষ্কাৰ কৰিবলৈ আমি কি কৰিব লাগিব, আমি কৃষ্ণ কথা পাতিব লাগিব, তাক শুদ্ধ কৰোঁ আমি, কৃষ্ণ কথাক বসা আনি আমি, তাক শুদ্ধ কৰিবলৈ হ'লে আমি কৃষ্ণ কথা বসানিব লাগিব, আমি নিৰপেক্ষভাৱে ঈশ্বৰ কৃষ্ণৰ কথা যদি আমি অন্তঃকৰণেৰে শ্ৰৱণ কৰোঁ বা আমি কীৰ্তন কৰোঁ তেতিয়াহ'লে আমাৰ অন্তৰ শুদ্ধ হোৱাৰ লগতে আমাৰ মনত কি হ'ব, সহৃদয়তা বাঢ়িব, সুহৃদতা বাঢ়িব, সুহৃদ শব্দটো, সহৃদয় শব্দটো, সেইটোৰ মূল্যটো লাহে লাহে বৃদ্ধি পাব। যিয়ে নহওক, এইখিনি সময় আমাৰ কাৰণে আজি এটা বৰ মূল্যৱান, অ জানি এৰা নমতি ভকতিত কৰাৰতি অমুখত নেৰিবা ৰাম দুখ লভিবা মুকুতি সুখ সঘনে ঘুখিও ৰাম ৰাম হৰি জয় শঙ্কর গুরু বল ও রাম।